দফা দফা বৈঠক বিক্ষোভেও কাটছে না সিলেটের চা বাগানের অচল অবস্থা। 15তম দিনের মতো চলছে কর্মবিরতি। সিলেট ভ্যালির পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে বৈঠকে চা শ্রমিক ইউনিয়নের নেতারা। এদিকে হবিগঞ্জেও কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। মৌলভীবাজারে সোমবার কাজে যোগ দিলেও আজ আবারও তারা বিক্ষোভে নেমেছেন। সোমবার সিলেট অঞ্চলের কয়েকটি বাগানের শ্রমিকরা কাজে যোগ দিলেও মঙ্গলবার তাদের অনেকেই ফিরেছেন বিক্ষোভে। চালের দাম কত, তেলের দাম কত, এই নিয়ে আমাদের 120 টাকা দিয়ে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলতে পারি না। প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী যদি ভিডিও কনফারেন্সে আমাদের কথা আমাদের এই কথা বলেন যে আমরা তোমাদের দাবি মানছি, তোমরা কাজে যাও, আমরা এই মুহূর্তে কাজে যাব। সংকট নিরসনে সিলেট ভ্যালির পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন চা শ্রমিক ইউনিয়নের নেতারা। তবে তাতেও পুরোপুরি আস্থা রাখতে পারছেন না শ্রমিকরা। যতক্ষণ পর্যন্ত এই যে মজুরি বৃদ্ধি না হবে, এই 300 টাকা মজুরি না হবে, ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি চলবে। 300 টাকা মজুরি যদি সন্তুষ্টজনক জবাব পাই, তারপরে আমরা কাজে অবশ্যই যাব। এদিকে শ্রমিকদের কাজে ফেরাতে বিভিন্ন বাগানে তৎপরতা চালাচ্ছে প্রশাসন। একই চিত্র হবিগঞ্জেও। কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন প্রায় সবকটি বাগানের শ্রমিকরা। মৌলভীবাজারে আবারও নিজেদের অবস্থান থেকে সরে এসে বেশিরভাগ বাগানে কর্মবিরতি পালন করছেন চা শ্রমিক নেতারা। তবে চা শ্রমিকদের কাজে ফেরাতে বিভিন্ন বাগান পরিদর্শন এবং শ্রমিকদের সাথে মতবিনিময়ে মাঠে নেমেছে জেলা প্রশাসন। তারা কাজে নেমেছিল, কিন্তু বিভিন্ন যারা দুষ্কৃতকারী তারা যে আসলে কাজে যে বাধা সৃষ্টি করছে সেটি যেন তারা করতে না পারে, আমরা জেলা প্রশাসন, জেলা পুলিশ চেষ্টা করব বড় বড় সবগুলো বাগানে আমরা এই বিষয়টি গিয়ে তাদেরকে সাধারণ শ্রমিকদের বোঝানোর জন্য। দীর্ঘ বিরতিতে ক্লান্তির ছাপ সাধারণ শ্রমিকদের চোখে মুখে, তবুও তাদের একটাই চাওয়া, প্রধানমন্ত্রীর আশ্বাস। যারা বাধা দিবে। প্রিয়া কুণ্ডু, DBC নিউজ ডেস্ক।